প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আমাদের আশেপাশে ঘটে যাওয়া সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছি আপনাদেরকে। দর্শক, চলুন দেখে আসি আজ আপনাদের জন্য কী থাকছে বিচিত্রায়। গত ঈদ উল ফিতর ও আজহায় বাংলা ভিশনের 8 দিন ব্যাপী ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দর্শকদের সরাসরি অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, প্রতিদিন প্রশ্ন, প্রতিদিন পুরস্কার। 5 নভেম্বর দুপুরে এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে বাংলা ভিশন কার্যালয়ে হয়ে গেল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ঈদ উল ফিতর ও আজহায় বাংলা ভিশনের 8 দিন ব্যাপী ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল দর্শকের সরাসরি অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, প্রতিদিন প্রশ্ন, প্রতিদিন পুরস্কার। অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা ভিশন কার্যালয়ে হয়ে গেল এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত পুরস্কার বিজয়ী ভাই বোনরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমরা পরিচিত হই আমাদের অতিথিবৃন্দের সাথে। আমাদের সাথে বাংলা ভিশনের সম্মানিত পরিচালক ফিনান্স জনাব আশরাফুদ্দিন এফসে আছেন, আছেন হোটেল দ্য কক স্টুডিও থেকে মহিউদ্দিন খান খোকন, ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং, নিজামুদ্দিন আল সুমন, এস্টেন্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং কক স্টুডিও, মোহাম্মদ রাজিবুল হাসান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং সিগাল হোটেল, নূর মেহেদি মান্না, এস্টেন্ট ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং সিগাল হোটেল, আমাদের ইনানি রয়্যাল রিসোর্ট থেকে আবদুল্লাহ আল মামুন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের কিংস্টার মোবাইল থেকে আছেন নন্দগোপাল সাহা, অ্যাকাউন্ট ম্যানেজার কিংস্টার মোবাইল, দীপক কুমার সাহা, অ্যাকাউন্ট ম্যানেজার কিংস্টার মোবাইল। ঈদ উৎসব আয়োজনে একটা বড় আকর্ষণ হচ্ছে কুইজ প্রতিযোগিতা, যেখানে আমরা আপনাদের সরাসরি অংশগ্রহণ পাই এবং আপনাদের বিপুল সাড়ায় আমরা কৃতজ্ঞ। আর আমাদের পৃষ্ঠপোষকদের কাছে, স্পন্সরদের কাছেও আমরা কৃতজ্ঞতা জানাই। দীর্ঘদিন যাবৎ আপনারা পাশে থাকার কারণেই আসলে আমরা জিনিসটা চালিয়ে যেতে পারতেছি। আগামীতেও ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। তো আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়ার আগে একটু একটু করে মন্তব্য শুনবো। আর আমি তারেক আহমদ, ইনচার্জ প্রোগ্রাম, আপনাদের সাথে আছি। আমাদের সাথে আছেন আমাদের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস জনাব মাহমুদুল আলম খান, আপনাদের স্বাগতম। প্রথমে মহিউদ্দিন খান খোকন ভাই, ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং হোটেল দ্য কক স্টুডিও, ওনাকে একটু আমন্ত্রণ জানাবো, উনি আমাদের নিয়মিত অতিথি। প্রথমেই হলো আপনারাই সবচেয়ে মূল্যবান আজকের এই অনুষ্ঠানে, কেননা আপনারা বিজয়ী হয়ে এসেছেন। তো আজকে বাংলা ভিশনের এই কুইজ প্রোগ্রামে ঈদের আনন্দের সাথে সাথে যারা কুইজে অংশগ্রহণ করেছিলেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে হোটেল দ্য কক স্টুডিওর পক্ষ থেকে, বাংলা ভিশনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চেষ্টা করি আপনাদেরকে উপহার দিয়ে আপনাদের বিজয়ের কিছু ভালো কিছু সার্ভিস দিয়ে আমাদের হোটেলের পক্ষ থেকে এবং বিভিন্ন আমাদের কক্সবাজার বেই আপনারা সবাই চেনেন এবং আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু এই প্রোগ্রামটির সাথে যুক্ত আছি, সামনের দিকে আমরা থাকব এবং আপনাদেরকেও আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আবার অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সংক্ষিপ্তভাবে শুনতে চাই আমাদের সিগাল হোটেলের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ রাজিবুল হাসান ভাইয়ের কাছ থেকে। সবার আগে শুভেচ্ছা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে, ধন্যবাদ বাংলা ভিশনকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আর আপনাদের ঢাকা সিগাল হোটেলস লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা আপনাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে আপনারাও থাকবেন। আমরা বাংলা ভিশনের সাথে থাকব, ছিলাম, আছি এবং সামনেও থাকব। তো আমাদের সার্ভিস দিয়ে, আমাদের সেবা দিয়ে আপনাদেরকে সবসময় আরও ভালো কোনো কিছু দিতে পারবো এই আশা করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। সিগাল হোটেল শুরু থেকেই ছিল আমাদের সাথে, একেবারেই শুরু থেকে কক স্টুডিও, সিগাল হোটেল, কিংস্টার মোবাইল আমাদের সাথে ছিল। তো আমরা কিংস্টার মোবাইল থেকে নন্দগোপাল সাহা, আমি গোপাল দাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। শুরুতেই আমি এবং আমার কোম্পানি ম্যানেজমেন্টের পক্ষ থেকে, কিংস্টার মোবাইলের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণভরা শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে। বাংলা ভিশন অনেক দিন ধরে, কয়েক বছর ধরে এটা অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে চালিয়ে আসছে, এর জন্য বাংলা ভিশন ম্যানেজমেন্টকে ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ। আশা করি যে আপনারা ভবিষ্যতে আরও বেশি পার্টিসিপেট করবেন এবং এই প্রোগ্রামটা আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে। বাংলা ভিশনের তরফ থেকে আমাদের পরিচালক ফিনান্স জনাব আশরাফুদ্দিন এফসে, উনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন, তারপরে পুরস্কার বিতরণ শুরু করব। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন আমাদের এখানে যারা পুরস্কারের জন্য যারা দিচ্ছেন, যা পুরস্কার যারা বিতরণের জন্য যারা কন্ট্রিবিউট করছেন,
তারা কিন্তু 14 বছর যাবৎ কিন্তু আমাদের 14 বছর হয়ে গেছে, 14 বছর যাবৎ কিন্তু তারা আমাদের সাথে আছেন। আমরা চেষ্টা করি আমাদের বাংলা ভিশনের যে প্রোগ্রামগুলো হয় সেগুলো যেন খুব সুন্দর এবং আকর্ষণীয় হয়, এবং এটাকে ধরে রাখার জন্য আমাদের যারা প্রোগ্রাম আছেন, মার্কেটিং আছেন, আমাদের স্টাফ যারা আছেন তারা প্রচুর পরিশ্রম দেন। পাশাপাশি আজকে যারা আপনারা পুরস্কার নেবেন, এই পুরস্কারটা অনেকে নেবেন, আবার অনেকে কিন্তু অনেকে করেছেন কিন্তু তারাও কিন্তু অনেক সময় চেষ্টা করে পাননি। তো যাই হোক, আমরা মনে করি যে আপনারা এই যেভাবে করে আসছেন এভাবে করবেন। আমরা যদি আমাদের যদি কোনো আপনাদের পক্ষ থেকে কোনো সাজেশন থাকে বা কোনো ধরনের কোনো কিছু করার, তাহলে এটা আমাদেরকে বলবেন, প্রোগ্রামকে বলবেন, আমাদের যে মার্কেটিং আছে ওদেরকে বলবেন, আমাদের সাথে আপনাদের জন্য আমাদের দুয়ার খোলা আছে। সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। তো আমরা পুরস্কার ঘোষণাতে চলে যেতে চাই। ঈদ উল ফিতর 2018 ঈদের দিন বিকেল 5:25 প্রচারিত সেলিব্রিটি শো, সুপারস্টার সাকিব খানের সাথে নায়িকা ছিল কে? সঠিক উত্তর অনেক এসছে। হোটেল দ্য কক স্টুডিও অবস্থানের সুযোগ পেয়েছেন জান্নাতুল ফেরদৌস মিরপুর থেকে। আপনার অনুভূতি কি? অনুভূতি তো বলার মতো না, যদিও অনেক কষ্ট হয়েছে যে হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে শুয়েছিলাম, হঠাৎ করে টিভিতে দেখছি, আর কখনো তো এইভাবে পার্টিসিপেট করি নাই, আর জানি যে পারবো না। আমি টেক্সট করেছি অনেক, অনেকগুলোই টেক্সট করে যত দূর পারছি, রাত 12টা পর্যন্ত টেক্সট করেছি। তো যাই হোক, উনিও খুব রাগ হয়ে যাচ্ছিলো যে কেন টেক্সট করো, হবে না হবে না। আপনার সাথে কি আর কেউ এসেছেন? আমি ওনাকেও আমন্ত্রণ জানাবো একটু আসবার জন্য। রাগটা কি এখনো আছে? না, এখন আসলে রাগটা নাই। তো ওকে বললাম যে দেখো হয়তো নাও পেতে পারো, খালি কি দেখা যাচ্ছে ওর মোবাইলে চার্জ শেষ, আমার মোবাইল থেকে ও সিমটা বের করে ও সিমটা ইনসার্ট করে তারপর হচ্ছে ম্যাচ হয়েছে, হয়তো হবে না, বাট তারপরও শেষ ফাইনাল বন্ধ হয়েছে। অভিনন্দন আপনাদের, আপনারা নিশ্চয়ই খুব আনন্দময় ভ্রমণ উপভোগ করবেন কক্সবাজারে। ইনানি রয়্যাল রিসোর্ট অবস্থানের সুযোগ পেয়েছেন শাহিন মোল্লা পিরোজপুর। আমি আমাদের পরিচালক ফিনান্স জনাব আশরাফুদ্দিন এফ সিট অনুরোধ করব এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। অনুষ্ঠানে বাংলা ভিশন আয়োজিত 8-দিনব্যাপী ঈদ অনুষ্ঠান মালায় প্রতিদিন প্রশ্ন, প্রতিদিন পুরস্কার, ঈদ কুইজে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে সর্বাধিক সঠিক SMS প্রদানকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ঈদ কুইজে প্রতিদিন প্রশ্নে সঠিক উত্তর দিয়ে সিগল হোটেলস লিমিটেড, হোটেল দ্য কক স্টুডে ও ইনানি রয়্যাল রিসোর্ট লিমিটেডের সৌজন্যে 2-3 দিন কক্সবাজারে অবস্থানের সুযোগ এবং কিংস্টার মোবাইলের সৌজন্যে 2টি করে কিংস্টার স্মার্টফোন জিতে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ভাগ্যবান বিজয়ী।